सुप्रिय दर्शक श्रोता আমার যত গান প্রোগ্রামে আমি শামসুল হক চিশতি বাউল সবার উদ্দেশ্যে আমার বেহায়ামনের শুভেচ্ছা জানাচ্ছি এবং বেহায়ামন এবং যদি থাকে নসিব নসিব গানটি দিয়ে শুরু করছি পরপর বেশ কয়েকটি গান গাওয়ার চেষ্টা করব আমার যত গান থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করুন করে সরণ এই যে বিষঞ্জন
আমার একটি গান আছে, সে গানটি আমি উপস্থাপন করছি, আপনারা লক্ষ্য করুন। আমারই গান যার অনুদান তোমরাও তার মেহমান। আমারই শুনে করো শরতের ধলো মোর গানে পাবি তোর প্রাণের সংজ্ঞা তোমরাও
যদি নবুয়তের যুগ থেকে তোমার কবি ও হব নবী নিরক্ষর ডাক্তার শামসুল হক কবি যাহা আমার এই পালাগানের জীবনে যখন গুরুতত্ত্বের ভাগে ছিলাম তো গুরু উপদেশমূলক একটি গান আর গুরুময় জগতে আশা রাখি গানটি সবাই শ্রবণ করে আপন আপন ধর্মমতে গুরু বসবেন, গুরু বজনার কোনো বিকল্প নাই। ওরে যার শোনে না প্রেমপ্রীতে তার পূজাই কি মঙ্গ শিবি জননারে ও ভ্রান্ত মন কিসে গুরুভজন হবে জননারে ও ভ্রান্ত মন দর্শনে নাই
সাথে এত তত্ত্ব যার সাথে আদান প্রদান তার প্রতিমা পূজা করতে লাগে না আর বেদবিধান যার সাথে এত তত্ত্ব আপনাদের উদ্দেশ্যে এখন যে গানটি রাখছি অনেক পুরনো দিনের গান প্রেমের ভাবনা জেনে সাতার দিলে গো Thank you.
Oh,
এখন যে গানটি আমি করতেছি এই গানটি আমার সবচেয়ে বড় পরিচয় বেহায়া। রাস্তাতে হেঁটে গেল এখন বাচ্চারা দেখা ওই যায় বেহায়া। আসলে আমি মূলতই বেহায়া। ছোটবেলা মা বাবার ইচ্ছা ছিল লেখাপড়া করাবে। তো কবি আল মাহমুদের একটা কবিতা আছে, আব্বু বলে পরে শোনা আম্মু বলে মন দিয়ে, পরে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার কিন্তু মন বসতো না ওই সাগর কোলের নায়া গানের ছন্দে। আমি লেখাপড়া না করে মা বাবার কাছে থাকার চেষ্টা করতাম। আসলে আমি আমার বাবার পরিশ্রমের ভাগ নিতে চেয়েছিলাম, যে কারণে লেখাপড়া আমার হয়নি। আবার গুরুর কাছে এসেও দুই যুগেরও বেশি সময় বেহায়ের মতোই আমি কাটিয়েছি। আমি কি করব যাব তোরে রে, আমার গতি লাগে আজ আমার গতি।
দিয়া কাকা এই লবণ দিয়া খুছাইয়া তুলে তো সোসা আমার যত গান প্রোগ্রামে বেশ কয়েকটি গান করেছি, তো এটা আমার শেষ গান বেহায়ামন টু। আমি বেহায়ামন টু গানটি এখন উপস্থাপন করছি। কথায় বাসায় ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে আবারও বেহায়ামনের শুভেচ্ছা।
Thank you.
এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে ফসল ফলাই বসত ভিটায় প্রতি ইঞ্চি খেতে। করোনাকে এখন রে ভয় যতই করি সবে একই সাথে ভবিষ্যতের চিন্তা করতে হবে। কৃষি যন্ত্র ব্যবহারে সময় খরচ বাঁচে সবাই মিলে ফসল ফলাই একসাথে এক ধাঁচে। কৃষি যন্ত্রে ভর্তুকি পাবে 70% পর্যন্ত সরকারের এই সুবিধা কৃষক ভাইদের জন্য। ফসল সবজি ফলমূল সবকিছুর চাষে সুবিধা দিতে সরকার আছে কৃষক ভাইদের পাশে। খেতে হবে নিরাপদ আর পুষ্টিকর খাবার শরীর ও মন সুস্থ রাখা অবশ্যই দরকার। প্রকৃতি এবং পরিবেশ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান এই পৃথিবী দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় নির্বাচন করেছি আমরা বায়ু দূষণ এবং বায়ু দূষণের সাথে সম্পৃক্ত এই ঢাকা শহর তার আশেপাশের যে উপাদানগুলো সেগুলো সম্পর্কে আপনাদের বিশেষজ্ঞদের সাথে কথা বলিয়ে দেওয়া, আমাদের চারপাশে যা ঘটছে তার সাথে পরিচিত করিয়ে দেওয়া। আপনারা জানেন যে বায়ু দূষণ এখন দেশের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর অন্যতম একটি এবং বায়ু দূষণের উৎসগুলো কি, এই উৎসগুলো কিভাবে আমাদের পরিবেশকে দূষিত করছে এবং তা আমাদের জন্য কিভাবে স্বাস্থ্য ঝুঁকির কারণ হচ্ছে এবং সামগ্রিকভাবে আমাদের প্রকৃতি এবং পরিবেশে তার বৈরিপ্রভাবটা কিভাবে স্পষ্ট হচ্ছে সেটি যেমন আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব, তেমনি এই বায়ু দূষণ থেকে উত্তরণের জন্য বিকল্প পন্থাগুলো কি বা আমাদের বিশেষজ্ঞগণ আমাদের যারা নিয়ন্ত্রক সংস্থা রয়েছেন তারা বিষয়টাকে কিভাবে দেখছেন সেই বিষয়গুলোর সাথেও আপনাদের খানিকটা পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন ঘুরে দেখা যাক এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো কি এবং কেন। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে তো বটেই, আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা থেকেও আমরা জানি তীব্র বায়ু দূষণের এক নগরীতে আমরা বসবাস করছি। বায়ু দূষণের তীব্রতা এবং বায়ুমানের সূচক তুলনায় মহানগরী ঢাকা প্রায় নিয়মিত তীব্র বায়ু দূষণের নগরী হিসেবে বিশ্ব পরিসরে সংবাদ শিরোনাম হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় হল বায়ু দূষণ কেবল ঢাকার নানামুখী বিপন্নতা ডেকে আনছে। তীব্র বায়ু দূষণ আমাদের চারপাশে শিশু ও বয়স্ক মানুষের হাঁপানি